হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার আজকে তোমাদের আমি কি বিষয়ে জানাবো সেটা প্রথমে আমি ডিসকাস করে নিচ্ছি এবং কেন করছি সেটাও ডিসকাস করব। এবং বাদ বাকি তোমরা যারা এই বছরে চান্স পেলে না তারা কি করবে কারণ তোমাদের ফিউচার ল নিয়ে পাওয়ার ইচ্ছা আমি ভালো করে বুঝতে পেরেছি যে তোমরা ল নিয়েই ফিউচার বানাতে চাও কিন্তু যাদের কম মার্কস থাকার কারণে বা এইটী পার্সেন্টের উপরে আছে একটু নিচে আসে ঠিক আছে কোনো অসুবিধা নেই যারা পাওনি এবছর চান্স তারা কি করবে সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি প্রথমে তারপরে আমি ডিসকাস করব যে বিষয়টা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি রিলেটেড এবং এর সঙ্গে সঙ্গে বেঙ্গল ইউনিভার্সিটিতে ফি স্ট্রাকচার যে যতটা ছিল সেটা ঠিক আছে কিন্তু বাদবাকি পরবর্তীতে কত ফি স্ট্রাকচার থাকবে সেটা এবং নর্থবেঙ্গ ইউনিভার্সিটির অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়েছে কিন্তু আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি যদি কোনো ধরনের তিন চারটা সিট বাকি থাকে তো সেক্ষেত্রে তারা মেরিট লিস্ট পাবলিশ না করে ডিরেক্ট অ্যাডমিশন কন্ডাক্ট করে থাকে তো সেই ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে তোমরা কীভাবে অ্যাডমিশন নিতে পারবে আগের বছর কী রকম প্রসেস ছিল সেটা তোমাদেরকে জানাবো আর যেটা জানাবো জলপাইগুড়ি ল কলেজে যারা চান্স পেলে না তারা বালুরঘাট ল কলেজে অ্যাপ্লাই করেছ তাদের সেখানে নাম আসলে তোমরা সেখানে নিবে কি সেটা কনফিউশনে আছো কারণ তোমাদের কাজী নজরুল ইসলামেও তোমরা অ্যাপ্লাই করেছো এই বিষয়ে তোমাদেরকে ভালো করে জানাচ্ছি যে তোমরা যারা বালুরঘাট ল কলেজে অ্যাপ্লাই করেছ তারা কনফিউশনে আছো যে বালুরঘাট ল কলেজ মেরিট লিস্ট অলরেডি পাবলিশ করছে কিন্তু কাজী নজরুল ইসলামের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে না কিন্তু এখানে তোমরা কনফিউশন যে বালুরঘাট ল কলেজে যদি পাবলিশ হয়ে যায় মেরিট লিস্ট সেখানে যে নাম চলে আসে আমি যদি অ্যাডমিশন না নিই নির্দিষ্ট ডেটের মধ্যে ঠিক আছে তাহলে আমি পরবর্তীতে এডমিশন নিতে পারবো না তো বাই চান্স সেখানে তোমাদেরকে এডমিশন নিতেই হবে কারণ কাজী নজরুল ইসলাম লেট করাচ্ছে এখন তোমরা কতটা পার্সেন্টেজে তোমরা কাজী নজরুল ইসলামের জন্য ওয়েট করবে সেটা তোমাদেরকে জানাবো যাতে তোমরা বারুঘাট ল কলেজে এডমিশন নিয়ে পয়সাটা ওয়েস্ট না করো ঠিক আছে এই বিষয়গুলো তোমাদের ডিসকাস করবো আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমরা যারা চ্যানেলে নতুন ক্যালকাটা ইউনিভার্সিটি যারা ভিউয়ার চারো যারা দেখতে চো যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের রেগুলার আমি ভিডিও আপলোড দিতেই থাকবো ক্যালকাটা ইউনিভার্সিটি রিলেটেড আর যারা কনফিউশন বেশি ক্যালকেরা ইউনিভার্সিটির এক্সাম কবে কিভাবে জি কে প্র্যাকটিস করবে তারপর মক টেস্টের কী কী তোমাদের বিষয় থাকবে কী কি যেটা এক্সেট্রা বলেছে সেটা এখনই দেখাচ্ছি না পরে দেখাবো এক এক্সেট্রা সেটা কি কি থাকবে আমি ভিডিও এতগুলো না দিতে পারলেও তোমাদের আমি আমার যেটা গ্রুপ বানিয়েছি সেই গ্রুপের লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দেবো নয়তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ডেক্সপোর্ট থেকে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হাই বলে ক্যালকাটা ইউনিভার্সিটি সিইউ অনলি সিইউ বা ইউসি বলে হাই বলে পাঠিয়ে দেবে তাহলে তোমাদেরকে আমি ওই গ্রুপে জয়েন করাবো এবং তোমাদের যেরকম যেরকম লাস্ট এখন চলে আসছে সময় এক্সামের কীরকম তোমরা কোশ্চেন পড়লে তোমাদের বা কীরকম কোশ্চেন সলভ করবে সলভ করলে তোমরা ভালো মার্কস পাবে সেসব তোমাদের কোশ্চেন আমি দিব এবং তোমরা সলভ করার চেষ্টা করবে তো সেই গ্রুপটা আমি অবশ্যই বানাবো শুধু অনলি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই তোমরা সেখানে জয়েন হয়ে নিও আর আমি তাদেরকেই জয়েন করব। এবং তোমরা কি করবে সিইউ বলে হাই পাঠাবে ঠিক আছে যে আমি অ্যাপ্লাই করেছি বা অ্যাপ্লাই করবো সিইউ বলে হাই পাঠাবে এক্সাম দেবো গেল ইন্ট্রোডাকশানের বিষয় এখন তোমাদেরকে আমি যেটা জানাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির নোটিশটা কীভাবে কি দিয়েছে সেটা জানাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওগুলো যেসব আমি বলি ভিডিওতে সমস্ত কিছু মনোযোগ দিয়ে শুনবে কারণ কোনো কিছু যদি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে না শোনো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না আর বুঝতে না পারলে কী হবে তোমরা ভালোভাবে অ্যাপ্লাইও করতে পারবে না এবং কি কিছু না কিছু ভুল হলে তোমরা অবশ্যই জানো ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে এখন তোমরা দেখি তোমাদের বিএলএলবির ফার্স্ট প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাপ্লাইটা জানিয়ে দিচ্ছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি জানার জন্য ইন্টারেস্টেড নাও তারা অবশ্যই দেখো কিন্তু তা কেননা তাদের নলেজ বেড়ে যাবে ঠিক আছে তোমরা অবশ্যই দেখো অনেক ক্ষেত্রে অনেক ভিডিও তোমরা দেখো কিন্তু ইনফরমেশান ভিডিওগুলো তোমরা দেখার ক্ষেত্রে স্কিপ করে যাও তো অবশ্যই তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ভিডিওটা যেটা নোটিশটা আছে সেইটা ভালোভাবে তোমাদেরকে জানাচ্ছি তোমরা ভালোভাবে দেখো প্রথম থেকে দেখো এখানে বলেছে হেল্প শুরু হয়ে যাবে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেই হেল্প শুরু হয়ে যাবে উনিশ সাত দু থেকে এখন তোমাদেরকে আমি যেটা জানাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির মেইল বক্স যে যেখানে তোমার জিমেইলটা আছে সেটা এটা ক্যালকাটা ওয়েব দেখো এখন তোমাদের বলছি সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেন্ট আর ইনভাইটেড ফর্ম এলিজেবেল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু ফার্স্ট সেমিস্টার অব ফাইভ ইয়ার বিএলএল বি কোর্স আদার সি ইউএলইটি ইউ জি ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট ফলোয়িং ই কাউন্সিলিং ফর দ্য অ্যাকাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট ফর দ্য আন্ডার মেনশান ইনস্টি ইনস্টিটিউশন দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির এইবারের যেটা তোমাদের ভালো দিক সেটা হচ্ছে তাদের আন্ডারে যতগুলো কলেজ আছে সেখানে প্রত্যেকটাতেই সিট সংখ্যা অনেক বেড়ে গেছে মিনিমাম সিট সংখ্যা আগের বছরের তুলনায় এবছর সিট সংখ্যা বেড়েছে দেখো ফার্স্ট অফ অল তোমাদের সঙ্গে আমি ভালোভাবে কমপ্লিটভাবে ডিসকাস করব। দেখো ফার্স্ট অফ অল যদি তোমরা বলো ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাতা তাদের নিজস্ব ক্যাম্পাসে কত সিট সংখ্যা বেড়েছে আর আপাতত কটা আছে দেখো তিনশো বত্রিশটা সিট আর সুরেন্দ্রনাথ ল কলেজে আছে ওয়ান হান্ড্রেড নাইনটি এইট সিট জগদীশচন্দ্রা চৌধুরী ল কলেজে আছে ওয়ান হান্ড্রেড থার্টি টু সাউথ ক্যালকাটায় আছে ওয়ান হান্ড্রেড নাইনটি টু তারপর বিকাশ ভারতী ল কলেজে আছে একশো বত্রিশটা ওয়ান হান্ড্রেড থার্টি টু তো সেলফ ফাইন্যান্স তোমরা কনফিউশন সেলফ ফাইন্যান্স মানে তাদের সেখানে নির্দিষ্ট নির্দিষ্ট কী ফিস অ্যাড হবে ঠিক আছে তোমরা সেলফ ফাইন্যান্স বলতে অনেকই কনফিউশন হও সেলফ ফাইন্যান্স যেসব কলেজ থাকে তাদের নির্দিষ্ট ফিস অবশ্যই গভর্নমেন্ট বোর্ড গভর্নমেন্ট যে বডি মানে অর্থাৎ গভর্নমেন্ট ম্যানেজ করবে কলেজকে কিন্তু সেলফ ফাইনান্স মানে নির্দিষ্ট ফিজ স্ট্রাকচার অ্যাড হয়ে থাকে মানে ফিজ স্ট্রাকচার একটু বেশি থাকে অ্যাকর্ডিং টু এই চারটা ল কলেজ কোন চারটা এই যে প্রথম চারটা ল কলেজ এই ল এই কটা ল কলেজ একদম প্রপার গভর্নমেন্ট যেটা হাজরা ক্যাম্পাস ক্যালকাটা ইউনিভার্সিটির আর সুরেন্দ্রনাথ শিয়ালদাতে তারপর এটা জগদীশ চন্দ্র চৌধুরী ল কলেজ তারপর সাউথ ক্যালকাটা এই চারটা প্রপার গভর্নমেন্ট যাই হোক এখন তোমাদেরকে এসব অবশ্যই ল কলেজ ভালো প্রত্যেকটা ল কলেজই ভালো সেফ ফাইন্যান্স আছে সেটা তোমরা এ কটা সবগুলো নোটিশটা তোমরা অবশ্যই দেখে নিবে এখন তোমাদেরকে যেটা আমি বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবছর কি কি পরিবর্তিত হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো পরিবর্তিত হয়ে কি হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো দেখো প্রথমেই বলেছে টুয়েলভ পাস অবশ্যই এটা টুয়েলভ পাস নো এজ বার লিমিটেড কোনো এজ বার লিমিটেড নেই সেটা তোমাদের টুয়েলভ পাস থাকতে হবে কোনো এজ বার লিমিটেড নেই মার্ক্স কার্ড সে দিতে হবে তোমাদেরকে রিকগনাইজেশান বোর্ড যেটা ওয়েস্টবংলের যেসব বোর্ডের আন্ডার থেকে তোমরা করে থাকো পড়ে থাকো টুয়েলভ সেটা তারপর জেনারেল আনডিজার্ভ স্টুডেন্ট ফর্টি ফাইভ মার্কস ফোরটি ফাইভ পার্সেন্ট মার্কস ঠিক আছে কম্পালসারি ইনভারনমেন্টাল স্টাডিস ডাব্লু বিসি ইনক্লুডিং আচ্ছা এসটিএফসি ও যেটা যেসব ক্যান্ডিডেট আছে তারা ফোরটি মার্কস এলিজেবেল এই হচ্ছে তোমাদের বিষয় তারপর বলেছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাস টুয়েলভ বোর্ড আদার ডাব্লুপি সি মানে যেসব আদার্স বোর্ড আছে রবীন্দ্র মুক্ত ভবন তাদেরকেও তোমাদেরকে রেজিস্টার করতে হবে ওকে এই হচ্ছে ব্যাপারটা তারপর ফরেন স্টুডেন্টদের জন্য এখানে বলেছে যারা ফরেন থেকে আসছে তাদেরও বলেছে সেটা নট রিকোয়ার্ড তোমাদের তো জানার জন্যই দেখো তারপর অ্যাপ্লিকেশান ফিস পাঁচশো টাকা হচ্ছে জেনারেল ক্যাটাগরি আর ইএসডাব্লু আর এস সি এস টি ও এ ওবিসি বিদের জন্য দুশো পঞ্চাশ টাকা এদের জন্য দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এন্ট্রান্স টেস্ট যেটা তোমাদের পরিবর্তিত হয়েছে এবছর সেটা হচ্ছে এইটা আঠারো আট দু হাজার চব্বিশে তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে টাইম হচ্ছে বারোটা নুন ডিউরেশন টোয়েন্টি অ্যান্ড হাফ আওয়ার দু ঘন্টা তিরিশ মিনিট মার্কস তোমাদের হানড্রেড মার্কসের মধ্যে এক্সাম মোড অফলাইন এইবার হচ্ছে তোমাদের মেইন বিষয় বোঝার তোমার ভালো করে বোঝো এমসি কিউ থাকছে তোমাদের তোমাদের কী থাকছে এমসি কিউ তারপর জি কে তারপর কারেন্ট অ্যাফিয়ান্স রিজনং জেনারেল ম্যাথামেটিক্স জেনারেল ম্যাথ আর এক্সাট্রা এই এক্সাট্রা যে কী সেটা প্রত্যেক বছর কনফিউশন করায় তো এই বছরও সেম এক্সাট্রা আছে তো তোমাদের বলছি যারা প্রিপারেশান নিতে চাচ্ছ অবশ্যই আমি যে গ্রুপটা বানাবো হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে অবশ্যই অ্যাড হবে বিশেষ করে এই এক্সাট্রা বলতে কোন কোন বিষয়ে তোমাদেরকে পড়ানো হবে মানে কোন কোন বিষয়ে তোমাদের কোশ্চেন আসবে কত মার্কস আসবে আমি সেখানে বলে দিব আর দ্বিতীয় কথা ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং এবং জেনারেল ম্যাথাটিক ম্যাথামেটিক্স তোমরা এই শর্ট টাইমে মানে এক্সাম ডেট এক্সাম ডেট যেটা আছে এই এক্সাম ডেট আর আজকের টাইমে যে শর্ট টাইম আছে এই শর্ট টাইমে তোমরা কোন কোন কোশ্চেনগুলো প্রিপারেশান নিবে সেসব তোমাদেরকে দিব যাই হোক এখন তোমাদেরকে জানাচ্ছি জেনারেল ইনস্ট্রাকশান ফর এন্ট্রান্স টেস্ট কী কী ইন্সট্রাকশন আছে দে উইল বি অনলি অবজেক্টিভ টাইপ কোয়েশন এমসি তারপর বলছে দ্য টেস্ট উইল বি হাফ অ্যান আওয়ার টু অ্যান্ড হাফ অ্যান আওয়ার ডিউরেশান ফলোড বাই দ্য টপিক দ্য টেস্ট উইল বি ডিউরেশান টপিক জেনারেল ইংলিশ অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক অ্যান্ড রিজনিং ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ঠিক আছে কাইন্ডলি তারপর তিন নম্বরে বলেছে দেখো কাইন্ডলি সিট ফর দ্য টেস্ট অন দ্য স্পেসিফিক ইভিনিউ ডেট অ্যান্ড টাইম তোমাদের যেসব টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে তোমাদের এক্সাম হবে এবং যে টাইমের মধ্যে তোমাদের এক্সামে বসতে হবে সেটব ওয়েমাস সিটে হবে সেটা তোমরা অবশ্যই যাদো তারপরে এন্ট্রান্স টেস্ট যখন দিবে সেখানে তোমাদের লাগবে এন্ট্রান্স অ্যাডমিট কার্ড ফটো আইডি প্রুফ টু কপি ফটো তারপর যেটা বলছে পাঁচ নম্বরে ইউ মাস রিপোর্ট অ্যাট দ্য এক্সামিনেশান হল অ্যাসাইন্ড টু ইউ পজিটিভলি থার্টি মিনিটস বিফোর মানে তিরিশ মিনিটের আগে তোমাদেরকে এক্সামিনেশন হলে পৌঁছাতে হবে এবং তোমাদেরকে যেসব জিনিস লাগবে সেসব হচ্ছে এন্ট্রান্স এডমিট কার্ড আইডি প্রুফ টু কপি ফটো কালার তারপর ছয় নম্বর হচ্ছে ইউ মাস্ট নট ব্রিঙ্ক উইথ ইউর উইথ ইউ এনি ক্যালকুলেটার তোমরা ক্যালকুলেটর কোনো নিতে নিয়ে যেতে পারবে না স্লাইড বুকস মোবাইল ফোন প্যাসেস এনি ইলেকট্রনিক গ্যাজেট মানে কোনো কিছু ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যেতে পারবেন এটাও তোমার সব সব কিছু গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থেকে তোমার ভালোভাবে জানো এই হচ্ছে বিষয় তোমাদের তোমাদের যে বিষয় গেলো এই হচ্ছে তোমাদের আপাতত বিষয় এখন তোমাদেরকে পরবর্তী যে মে লিস্ট কবে পাবলিশ কী হবে সেটা নোটিশ আলাদাভাবে দেবে আপাতত তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন গেলো আপাতত আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে এতটুকু ইনফরমেশান যারা অ্যাপ্লাই করেছে অবশ্যই কমেন্ট করবে কি কী সমস্যা কী নাকি